রাজধানী থেকে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা প্রান্তে পৌঁছাতে সময় লাগবে মাত্র 25 মিনিট। প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপ ও মোটরসাইকেলে লাগবে এ সময়। পদ্মা সেতু পাড়ি দিতে সময় লাগবে মাত্র 6 থেকে 7 মিনিট। অর্থাৎ ঢাকা থেকে পদ্মা সেতু পার হতে মোট সময় লাগবে 32 মিনিটের মতো। পদ্মা সেতু ঘিরে তৈরি করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 2020 সালের 12 মার্চ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল পদ্মা সেতু। রবিবার সকাল 6টা থেকে পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মানুষ খুব অল্প সময়ের মধ্যেই পাড়ি দিতে পারছে পদ্মা সেতু। এর মধ্য দিয়ে উন্মোচিত হলো দক্ষিণবঙ্গের অর্থনীতির নতুন এক করিডর।